থাকে চিরদিন। এই বাপ রে, কি এমন হাতে লিয়ে রেছিস, এরকম আর হাঁটে বেড়াছিস? চ্যাংড়া খুন পরিচর্যায় মেতে গেছে। এই যে আগান বাগানে যে গাছগালা দেখতে পাচ্ছিস, হ্যাঁ গাছগালাকে আমি সাইজ করছি, পানি দিচ্ছি যাতে একটু বড় হয়। তুই আগান বাগানে সব ঝোপঝাড় পরিষ্কার করে বেড়াছিস, তো নানার সব ঝাড়গালা পরিষ্কার করতে পারিস না? এ তোর ঘিনঘিনে হলো, যত ঝোপঝাড় অতপে বলে নাকি ভালো। এবার আগে বুদ্ধি দিবে, কাছে যেখানে জঙ্গল ওখানে মঙ্গল, তাই কহে। এই এত মশা মশা হয়েছে, কামড়ালে ডেঙ্গু হয়ে যাবে রে খাপা। ডেঙ্গু হয়ে যাবে? ডেঙ্গু আমি তো ডেঙ্গুই হোক আমি পঙ্গু হোক, যে তোর ঘাড়ে বসে বসে খাইতে পারে। তুই হ্যাঁ বলে কইতে হয় না, তোর বাড়িতে আরো কত সদস্য আছে? আরে নানি আছে, তোর মামুরা আছে, তোর খালারা আছে, ওই সব আর একই গোষ্ঠী একই বংশ বুঝলি। আগে যেই দেখবে ওই খালি তবে এই কামটা করে দে তোরে, এই কামটা করে দে তো, এই কামটা করে দেখলা করছে বুঝলি। এই নানার আশপাশে ঝোপ ঝাড় গেলা লাগা হারগে অসুখ বিসুখ ছুটে না। আর তো নানা কইবে যে কি যে হয়েছে, কার যে নজর লেগেছে, হাড় বাড়ি থাকে অসুখ বিসুখই যায় না যায় না। ও কইবে সুর কহা, কেহ জঙ্গল পরিষ্কার করে নিজের মঙ্গল করছে আর কেহ জঙ্গল খেয়ে নিজের মঙ্গল করছে। যেমন তোর নানির কথাই কহি, তোর নানি যে কত বড় সিয়ানা, তোর যে বাড়ির আশপাশে যে বড় বড় ঝোপঝাড়ের গাছ গেলা ছিল পাট করে কাটাইছে, কত বড় ক্ষতি করে হেতি জানি। আর কইস না, হা নানি বুঝে লেছে যে তুই যে ওখান থেকে যে উকি মারিস। এ আর হারকে নানা, এই নানা প্রতিদিন হারকে বড় নানিকে ফাঁকি দিয়ে একটা গুটা নানি গেলে ওপর প্রেম করে রে জঙ্গলে, ওলি কই চাই আমার জঙ্গল থাকলে মঙ্গল। তো নানাকে বুঝাস একটু, তুই আছিস এই বেহুদা খুব বেকার। আর পালাছিস কেন, পালাছিস কেন? এই ধর ভাই, আমি কোনটা পালাছি দেখো। এই তোরা যে দিন দুপুরে এগুলা করছিস, তোর গেলে আমি গা ঘরে মুখ দেখাইতে পারি না। এই নানা হার গেলে কে তুমি মুখ দেখাইতে পারো না? তাহলে কাল লাগে পারি না, মানুষ আমি দেখতে পারনে পারে না, সব ঝালাইছে কেন? তুমি মানুষের জানলা দিয়ে টুকি মেরে বাইরে বেটা আটি ফাঁক করে দেখবে, তো মানুষ তোমাকে দেখতে পারবে কেন? ছি ছি ছি, ওই লাগে হ্যাঁ হাই মনে কি তোর গেলে, যে তোরা যেখানে সেখানে কথা কইছিস তার লাগে আমাকে এরকম করছে, আমি দেখতে পারে না। হানি নানা, চারিদিকে এত ঝোপ জঙ্গল হয়েছে, মশা হচ্ছে আছে, ডেঙ্গু হয়ে যাবে, যে তোমার ঝোপ জঙ্গল গুলো কেন তুমি কাটো না? গাছ লাগাও পরিবেশ বাঁচাও। এই গেড়া কোন তুমি গাছ লাগাও পরিবেশ বাঁচাও, তাহলে তুমি ঝঞ্ঝেনার গাছ লাগাবে নাকি? ওটা তো দেখা আলোক লতা, ওটাকে কেলা কুচা, এগুলা গাছ লাগাও জঙ্গল করছে, ওটা তো দেখা। আজি নানা, এগুলা তো ঝোপ জঙ্গল হয়, এগুলা গাছ কেন লাগাইবে? তুমি একটা নিমের গাছ লাগাইবে, একটা আমের গাছ লাগাইবে, একটা আম সুফির গাছ লাগাইবে, একটা বেলের গাছ লাগাইবে, বড় বড় ফল গেলা হয়, লেবু লেবু লাগাইবে, বাতাবি লেবু কহে রে খাপা হইতে। ওহো, আম তোর কথা হিসাবে যেটা বুঝা গেল, যে গাছ গেলা আমরা লাগাবো বেশি বেশি, ওষুধি গাছ, হ্যাঁ রাস্তার ধারে হোক, জমির আইলেই হোক, হ্যাঁ বা ওই পুকুর পাড়েই হোক, যে সব গাছগুলা ফলজ গাছ, তারপরে ওষুধি গাছ, এই গাছগুলা আমরা বেশি লাগাবো। মানে আরো বিস্তারিত কোচে গদি শুন তো। আচ্ছা এদিক দিয়ে যখন যাবে এটা থেদিস, তোমার বাড়ির কাঁটাতে থেদিবো থেদিস তো থাক। ওই নানা আরেকটা কথা কই তোমাকে, এই যে তুমি এই লতা পাতার গাছগুলা লাগালছো, এগুলা শুকে যে পচে যে ওখান থেকে দুর্গন্ধ বাইর করে, আতি বায়ু দূষণ হয় জি নানা, পরিবেশ দূষণ হয়, ওগুলা কাটে লিও। তারপর আরেকটা কথা যে কহলি, এই ঝাঁক জঙ্গলের কারণ মশা মাছি বেশি হয়েছে, এখন কত মশা চারদিকে শুনতে পাও না, ডেঙ্গু হয়েছে সব মানুষ। আচ্ছা মশা জঙ্গলে থাকছি, জঙ্গলে থাক, ওখান থেকে আছে বাইশ মানুষ কামড়ার দরকার কি? কামড়ার দরকার কি ওর স্বভাব, এটা তো কামড়াইবে না জি, স্বভাব। হ্যাঁ জি না, যেমন মশার স্বভাব তেমন তোর দূষণের স্বভাব। ফের হানে কিছু স্বভাব, যখনই দেখবো গুধাগুধি এক জায়গাতে, যখনই দেখবো গুধাগুধি এক জায়গাতে, আর তো গেলে না তোকে লোহার চুম্বক কোনো দিন আলাদা জায়গাতে থাকে, এক জায়গাতে লেগে যায়, বুঝে নিতে হবে। তুমি আর ছোট নানি যেমন বুঝিরে, কি যে কবরে গুদিত না থাক, তোমাকে আমি ভালো করে বুঝাছি, ঠিক আছে? আচ্ছা তুই যা, তুই যা, জঙ্গল কাটে লিও, আর ওদিকে নজর দিও না, কাজ ওদিকে। তোমার লজরটা ভালো করো, মানুষে কি কইয়া বাড়াইছিল জানো? আমার লজর ভালো তোমার, কিন্তু তুই যে একটা মানুষ খুঁজেছিস, বুদ্ধি আসলে একটা মানুষ, মানুষ সংসার করার মতন বেরিয়ে ছেলে, বুঝতে পারলি? এই যে এখন ধরো নানির কাছে চলে গেল, যে নানিকে একটু ওই মশলা বেটে দিবে, তারপরে ওই পেঁয়াজ কেটে দিবে, কত উপকার হয়েছে তোমার। তো নানি ওকে ছাড়া কিছু বুঝে না, বুঝে না, আমি ওকে ছাড়া কিছু বুঝি না। আবে তো নানি যেহেতু বুঝে না ওকে ছাড়া, তাহলে আমি কেন বুঝবো? তোর
শুধু যদি বিহাটা দিয়ে দিই তাহলে আমার লাটি বউ হয়ে গেলো না? দাও না কেন, দাও না কেন, দিয়ে দিব। তুই ধরফর কেন করছিস? এই যে আমার বায়ু দূষণটা কিভাবে হয়েছে, আর এই বায়ু দূষণের ফলে যে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে কথা গেল হাঁকে দুখন কোহা তো দেখি। আজি নানা সে কথা খান্ডায় তো তোমাকে বলবো, তা আমার সাথে গানা গানা ধরো। হ্যাঁ কোহা ধরো। না না শোনো সকল দেশ বাসে শোনো দিয়া মন বায়ু দূষণ কাটা বিকিরো হবে না রো। এ নানা বিপদ জনক হইয়া যাচ্ছে প্রাকৃতিক বায়ু দূষণ হচ্ছে যে হচ্ছে যে হচ্ছে এ বাতাসের কারণে আমরা এ বাতাস খাওয়ার লেগে খালি গতরে বসে থেকে সেটা কোথা গাছের তলে। আগে খরাই হয়েছে তখন বাঁশের তলে যে খাটলা পড়া শুয়ে থেকেছি, ঠিক আছে বুঝতে পারলি? এতবেলা মশা মাঝি ছিল না? শোনো না না, বাতাস কোনোদিন দূষিত হয়নি, বাতাসকে আমরাই দূষিত করছি আমরা। হ্যাঁ কেমন করে? কেমন করে? যেমন তোমার তিন দিন আগের কথাটা তোমাকে কই। হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি একটা ঢোড়া সাপরা মেরে দিলে, মেরে দিল ভালো কথা, মেরে দিয়েছো ঠিক আছে, তো সাপটাকে তোমাকে পুঁতে ফেলতে হবে না। মশা বসছে, মাছি বসছে, তারপর তোমার দুর্গন্ধ ছড়াচ্ছে, এই দুর্গন্ধটা যে বাতাসে যাচ্ছে এটা কে দোষী করলো? বাতাসকে দূষিত কে করলে? হারে গুধা, বাতাস তো দূষিত হলো হলো, তো বাতাসকে দূষিত হচ্ছে, আরে মাছি বেলা কেন মরলো না? ওরা মরবে কেন জি? ওরা তো গ্লারি জম। হ্যাঁ আমার কথা, ও সারা ওই মাছিকে দেখছি, ওই মাছিকে দেখছি যে ঘুরে ফিরে ওই আমার খাবার এসে খাওয়াতে বসছে, আরে গুন ধানে আর হাঁটা যায় না, হাঁটা যায় না, সব যাই যে যাই সে গাইল দিছে। আমি সারা কোন কিরে শালা কেন বাড়ি যাওয়ার কথা তবে বাইরে বলো কি কাম করে যে খারাপ? আমি কোন কাম করেছি? হ্যাঁ যে 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 খালি আমাকে গালিজ গালা করছে যে কে কাম করেছে, করবে যে কোন হসপিটাল লোকে কাম করেছে, কোন আবদাহ লোকে কাম করেছে, এই যে মানুষ গায়ল গালা দিছে দূর থেকে, তোমার শুনে খারাপ লাগে না? গুধারি স্বভাব ভালো করতে হবে না না। হ্যাঁ আরো কিছু কিছু কারণ আছে, এইগুলা কারণে না না এই বাতাস দূষিতে যা, বাতাস দূষিত হওয়ার কারণে কিন্তু বিভিন্ন রোগ বিতর বিভিন্ন রোগ জীবন গেলা ছড়িয়ে পড়ছে। এই বাতাস দূষিত কারণে রোগ ব্যাধি বেশি হয়েছে নাকি? আমরা যে একটা প্রশান্তির নিঃশ্বাস নিব এটাও নিতে পাই না, গানে গানে আমি কোচে দিলে শুনে লাও। আমার সাথে ধরো, হে নানা বিপদ জন্য খোঁজা যাচ্ছে প্রাকৃতিক বায়ু দূষণ, হে নানা বিপদ জন্য খোঁজা যাচ্ছে প্রাকৃতিক বায়ু। শুনো না না, হ্যাঁ মানুষ ধরো যে গাছ গাছালি বিভিন্ন জায়গাতে লাগাচ্ছে, লাগাইছে কারণ হচ্ছে যে বিশুদ্ধ যাতে অক্সিজেনটা পায়। ও কিন্তু আমরা কিছু মানুষ আছি, এই যে ধরো বাড়ির যে গোবর, এই বিভিন্ন তরি তরকারির খোসা ছিলছি যেখানে সেখানে ফেলে দিছি, আচ্ছা আচ্ছা, এতে করে বেশি না না পরিবেশটা দূষণ হয়, দূষণ হচ্ছে। ওটা যদি আমরা এক জায়গাতে খাল করে গাঢ়া করে ধুই তাহলে কি হবে? একটা বদ্ধ জায়গাতে থাকলো থাকলো ওখানে পচলো, ওখানে আর দুর্গন্ধ নির্দিষ্ট জায়গার মধ্যে ছেয়ে গেল, তাও সেটা রোদের মধ্যে হতে হবে, হতে হবে যে আলো বাতাস বা শুকিয়ে আলো বাতাস থাকে। হ্যাঁ বুধারে, হ্যাঁ না না আমার আরো কিছু ভুলগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন যেমন ধর যে অপরিকল্পিত ভাবে আমরা ইট ভাড়া তৈরি করে দিয়েছি, কলকারখানা কলকারখানা তৈরি করে দিয়েছি, এই যে কলকারখানার বর্জ্য ভাটার কালো ধোঁয়া, হ্যাঁ তারপর যেখানে সেখানে মলমূত্র ফেলে দিছি, ঠিক কথা না, ডাস্টবিনে কত রকম সব উচ্ছিষ্ট খাবার টাবার গালা যে ফেলে দিছে রাস্তার ধারে, ওখান থেকে কি হচ্ছে মশা মাছিতে একটা ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছে, দিয়া তখন গোটা এলাকা জুড়ে আর গন্ধতে বাড়া যায় না, বাড়া যায় না। এই যে আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি, যে নিঃশ্বাস না হলে মানুষ বাঁচে না, বাঁচে না মানুষ তো বাঁচে না, কোন জীব বাঁচবে না, না না কোন প্রাণী বাঁচবে না, না কোন পশু বাঁচবে না। এই প্রাণী মানে তো পশু পাখি মানুষজন সবই তো একই কথা, একই কথা। আরো তোমাকে কিছু কথা গানে গানে কইছি শুনেলা? আমার সাথে হাত হালি ধরো, প্রতি সেকেন্ডে যাওয়া আসা করে হার কে সাতকার, থাকবে নি তো বাঁচা যায় না, লিতে না পাইলে নিঃশ্বাস, থাকলে বাড়ির আশপাস পাই না আমরা মুক্ত বাতাস, নোংরা থাকলে বাড়ির আশপাস পাই না আমরা মুক্ত বাতাস, পরিবারে হয় সর্বনাশ পা সুখ বিসুখ সারা গো। হস, কি
কি করলে রে এই যে হাতিটা আছে হ্যাঁ আমরা বুঝি না বুঝো না এই হাতিটা কি করতে হবে আমরা রুমাল দিয়ে হোক বা নিজের কাপড় দিয়ে হোক বা হাত দিয়ে হলো একটু আর করতে হবে বাজে কোনই দিয়ে হলে হ্যাঁ হ্যাঁ এই যে ভিতর হলো কি করতে হবে কিন্তু আমরা বুঝি না হক কর কাজটা শুরু করছি কিন্তু এই যে কাশির মাধ্যম দিয়ে আমার ভিতর থেকে যে একটা জীবাণু বাড়াইছে এই জীবাণু আর কাউকে আক্রমণ করতে পারে এটা হলো না না ছুঁ আছে বিষয় ছুঁ আছে বাতাস তোমার এই বাতাসের কারণে কিন্তু এটা ছড়ায় বুঝলে এই কারণে ধরো তোমাকে ছুঁলে যেটা হবে না তোমার থেকে দু তিন হাত দূরে থাকলে কিন্তু ওটা অসুখ হয়ে যাবে মানে ছুঁয়াছে আরো ছুঁয়াছে আরো হ্যাঁ হ্যাঁ এটা থেকে আমরাকে নানা সাবধান থাকতে হবে আরে এবার বুঝতে পারছি মানে করোনা ভাইরাসের মতন হ্যাঁ না না করোনা ভাইরাস যেমন ছোঁয়াচে রোগ তেমনি হাঁচি কাশি এগুলা হচ্ছে তোমার ছোঁয়াচে রোগ এই যে এখন খালি দেখছি পাচ্ছি বেশিরভাগ মানুষ খালি অসুস্থ হয়েছে ভালো হয়েছে না আর ঘুটু ঘুটু কাশে আর ঝিমঝেরা হ্যা ওই ধুলা মুরগির মতন করে হেঁটে বেড়াচ্ছে পা টেনে টেনে ফেলছে পা টেনে ওটা মানে ফের ঝুঁকছে জি হাঁচি হ্যাঁ 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 আছে কোথা এই যে কয়েকদিন আগে হামাকে জ্বর হয়ে গেছিল যে হামেলা ছিল লড়তে চড়তে পারি না আর তোর নানি রেখে হাত পা হাত দলে দলে কিন্তু পা হাত দুলে কতক্ষণ ঠিকই কই যারা প্রতিদিন খাচ্ছে প্রতিদিন ইনকাম করছে তার কি অবস্থা তাহলে আমরা কি করব আমাদের বাড়ির আশপাশ কোথাও লই নিজ নিজ জায়গাতে যদি সচেতন হই তাহলে সবাই আমরা কি করব এই বায়ু দূষণ হাত থেকে বাঁচব রক্ষা পাবো তাহলে তোমরা আজ থেকে মনোযোগ দিয়ে শুনো যে বাড়ির আশপাশ আমরা নোংরা রাখবো না আর নোংরা পরিবেশে বসবাস করবো না বায়ু দূষণ করবো না আর রোগ ব্যাধিতে ভুগবো না আর বাড়ির আশপাশে যারা জঙ্গল ঝাড় জঙ্গল আছে পরিষ্কার করে আমরা সুস্থ সুন্দর ভাবে বেঁচে থাকবো এই আশাই করবো আমরা তাই তো কচি কোথা চলো হারা আর কাহা কিছু বুঝাই গেলা বুঝাবো বুঝাবো ধরো এ নানা পরিবারে হয় সর্বনাশ অসুখ বিসুখ সারা এ নানা